এই যে পদার্থটি আপনারা দেখতে পাচ্ছেন, এটা এক প্রকার সাদা লবণ। এর রাসায়নিক নাম হচ্ছে পটাশিয়াম কার্বনেট, যার সংকেত হলো K2CO3। এর থেকে রাসায়নিক প্রক্রিয়ায় আমাদের হোমিওপ্যাথি ঔষধ ক্যালিকার্বনিকাম প্রস্তুত হয়। এর সংক্ষেপ নাম হচ্ছে ক্যালিকার্ব। কোমর ব্যথা, ফুসফুস ও পাকস্থলীর রোগ, স্ত্রী ব্যাধি, চোখের রোগ ইত্যাদি জটিল জটিল ব্যাধিতে ঔষধটি সুফলের সঙ্গে ব্যবহৃত হয়। ঔষধটিতে যে সুনির্দিষ্ট প্রধানতম লক্ষণগুলো রয়েছে, যদি তার ঔষধচিত্র মনে মনে অঙ্কন করে নেওয়া যায়, তবে সঠিক ঔষধ নির্বাচন করতে খুবই সুবিধা হয়। আজকের ভিডিওতে ঔষধটির ড্রাগ পিকচার অঙ্কনের জন্য এমন কিছু গুরুত্বপূর্ণ তথ্য আপনাদের সামনে তুলে ধরব, যাতে সঠিক ঔষধ নির্বাচনের মাধ্যমে রোগীকে আরোগ্য করা যায়। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন, এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। এবার এই ক্যালিকার্বের ড্রাগ পিকচার বা ঔষধচিত্র যদি অঙ্কন করতে চাই, তাহলে আগে জেনে নেব যে ক্যালিকার্বের রোগীদের ধাতগত লক্ষণ বা শারীরিক লক্ষণটা কেমন থাকে। তো আমাদের এই ক্যালিকার্বের রোগীদের ধাতগত লক্ষণ থাকে, রোগীরা থাকে শীতকাতর এবং মোটাসোটা। এবার নেক্সটে জেনে নেব যে এই ক্যালিকার্বের রোগীদের মানসিক অবস্থা থাকে কীরকম। এদের মানসিক অবস্থায় থাকে ভীরুতা এবং খিটখিটে স্বভাবের। এবার আমাদের এই ক্যালিকার্বের 12টি প্রধানতম লক্ষণ রয়েছে। ঔষধ নির্বাচনের এগুলো গুরুত্ব কিন্তু ভীষণ, ঔষধ নির্বাচনের জন্য এগুলোর অপরিসীম গুরুত্ব রয়েছে। তাই আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা এই প্রধানতম লক্ষণগুলো মনোযোগ দিয়ে শুনবেন। নাম্বার ওয়ানে রয়েছে ক্রিয়াস্থান। ফুসফুস, মূত্রযন্ত্র ও সিম্প্যাথেটিক নার্ভের উপর ঔষধটির প্রধান ক্রিয়া। নাম্বার টুতে রয়েছে উপযোগিতা। মোটাসোটা পেশি শিথিল ব্যক্তি, সহজে ঠান্ডা লাগার প্রবণতাযুক্ত ব্যক্তি, যারা জীবনরক্ষক পদার্থ ও অত্যাধিক রক্তস্রাবের কুফলে দুর্বল ও ফ্যাকাশে হয়ে পড়েছে, তাদের ক্ষেত্রে ঔষধটি কিন্তু উপযোগী। নাম্বার থ্রিতে রয়েছে মন। সহজে ভয় পায়, একা থাকতে অনিচ্ছা, কাল্পনিক ভীতি দেখে। নাম্বার ফোরে রয়েছে কাতরতা, প্রবল স্পর্শ কাতরতা, বিশেষত ডান পায়ের তলায়, মানে ডান পায়ের তলায় ভীষণ স্পর্শকাতরতা থাকে। এমনি ক্যালিকার্বের রুগীদের স্পর্শকাতরতা থাকে, সামান্য স্পর্শে রুগী কিন্তু চমকে ওঠে, বিশেষত ওই ডান পায়ের তলায় যখন বেদনা হয়। নাম্বার ফাইভে রয়েছে ঘাম, সর্বদা ঘাম, ব্যথার সাথে ঘর্ম, বেদনাযুক্ত স্থানে ঘর্ম, ঘর্ম অত্যন্ত অধিক, রুগী প্রায়ই ঘামতে থাকে। নাম্বার সিক্সে রয়েছে ইচ্ছা অনিচ্ছা। এই ক্যালিকার্বের রোগীরা মিষ্টি এবং অলম জাতীয় খাদ্য খেতে পছন্দ করে, খাদ্যদ্রব্য এবং মাংস খেতে কিন্তু ইচ্ছা প্রকাশ করে না। খাদ্যদ্রব্য মানে হচ্ছে আমাদের মেইন খাবার, এগুলো খাওয়ার কিন্তু রুচি থাকে না, খেতে ইচ্ছা করে না, মাংসও খেতে ইচ্ছা করে না। নাম্বার সেভেনে রয়েছে বেদনার প্রকৃতি, সুচ ফুটানোর মতো। ক্যালিকার্ব ঔষধটি শরীরের টিস্যু শুষ্কভাব উৎপন্ন করে সেখানে সুচ ফুটানোর মতো ব্যথা বা স্টিচিং পেইন উৎপন্ন করে। বেদনা হঠাৎ এবং তীক্ষ্ণভাবে এসে উপস্থিত হয়, তাতে রুগী চিৎকার করে কান্নাকাটি করে। ব্যথা কিন্তু উত্তাপে ও চাপে কিন্তু উপশম হয়। নাম্বার এইটে রয়েছে কোমর। ব্যথা পিরিয়ডের সময় ও প্রসবকালে অধিক হয়, বেদনায় রুগী চিৎকার করে ওঠে, সেখানে টিপে দিতে বলে। কোমর ব্যথার সঙ্গে পা দুটি অবশ হয়, বিশেষত ডান পায়ে, এটা কিন্তু ভালো করে মনে রাখতে হবে। নাম্বার নাইনে রয়েছে ফুসফুস। ডান ফুসফুসে সুস ফুটানোর মতো ব্যথা, সেটা নিউমোনিয়া, পুলুরিসি বা যক্ষার যে কোনো রোগে হোক না কেন, তাতে কিন্তু উত্তম ফল দেয় এই ক্যালিকার্ব ঔষধটি। নাম্বার টেনে রয়েছে চোখ। চোখের উপরের পাতা থলির মতো ফোলা, রক্তের লোহিত কণিকার অভাবে প্রায় যুবতীদের যৌবনাবস্থায় এই অবস্থার ঘটে, তখন রক্তহীনতার জন্য ঋতুস্রাব ভালোভাবে হয় না, ওই সময়ে কোমরে কিন্তু অসহ্য ব্যথা হয়, তখন মুখমণ্ডলে বিশেষ করে চোখের উপরের পাতায় কিন্তু থলির মতো ফোলা ভাব দেখা দেয়, সঙ্গে মুখমণ্ডল ফ্যাকাশে হয়। আমরা অন্যায়ভাবে এরূপ স্থলে পাল সেটেলা অথবা ফেরাম প্রয়োগ করে থাকি, মহিলাদের রজলোভ বয়সেও কিন্তু এই অবস্থা ঘটে। এই যে বিষয়টা, যে সমস্ত মহিলারা, যুবতীরা প্রথমে যৌবনে পা দেবে, তারা কিন্তু অ্যানিমিয়াগ্রস্ত হয়।
অ্যানিমিয়া গ্রস্ত হলে চোখের উপরের পাতা থলির মতো ফোলা যায়। এ থেকেই আমরা বুঝে নেব যে ওই রোগিনীর অ্যানিমিয়া হয়েছে। তখনই কি হয়, ওই সমস্ত যুবতীদের কিন্তু রক্ত শূন্যতায় ভোগে, আর এই রক্ত শূন্যতায় যখনই ভুগবে তখন যদি চোখের উপরের পাতাটা যদি ফোলা থাকে তাহলে আমরা কিন্তু ক্যালিকার্ভের কথা অবশ্যই ভাবতে পারি। নাম্বার ইলেভেনে রয়েছে পাকস্থলী। সামান্য সামান্য আহারের পরেও পেট ফাঁপে, সামান্য কিছু আহার করে তারপরে পেট ফেঁপে যায়। আহারের পরে সামান্য আহারে এমনভাবে পেটটি ফাঁপে যে তাতে মনে হয় যে পেটটি ফেটে যাবে। নাম্বার টুয়েলভে রয়েছে বৃদ্ধি উপশম। ক্যালিকার্ভের সমস্ত রোগ ব্যাধিগুলো রাত্রি তিনটায় এবং বিশ্রামে বৃদ্ধি পায়। উত্তাপে এবং নির্মল বায়ুতে কিন্তু সমস্ত রোগ ব্যাধিগুলো উপশমিত হয়। এছাড়াও আমাদের ক্যালিকার্ভের সাতটি অসাধারণ লক্ষণ রয়েছে। নাম্বার ওয়ানে রয়েছে মাথার মধ্যে শূন্যতা বোধ করে, খালি খালি বোধ করে, মনে হয় মাথায় কিছু নেই। নাম্বার টুতে রয়েছে কিছু দূর হেঁটেই বসে পড়ে। এই ক্যালিকার্ভের রুগীরা কিন্তু অনেকটা পথ একসঙ্গে হাঁটতে পারে না, 1 কিলোমিটার পথ হাঁটতেই কেন 2-4 বার কিন্তু মাঝে মাঝে বসে পড়তে হয়, এরকম অভিযোগটা কিন্তু করে। নাম্বার থ্রিতে রয়েছে সবসময় ভাবে ঘরে কেউ আছে, ঘরে কেউ নেই, তথাপিও কিন্তু ক্যালিকার্ভের রুগীরা এই ভ্রান্ত ধারণাটি করে যে ঘরের মধ্যে কেউ আছে। রাত 2টোর সময় ঘুম ভেঙে যায় আর ঘুম আসে না, নাম্বার ফোরে রয়েছে। নাম্বার ফাইভে রয়েছে কারোর কথা সহ্য করতে পারে না। নাম্বার সিক্সে রয়েছে অল্পেই রেগে যায়। নাম্বার সেভেনে রয়েছে প্রতিবার সহবাস বা রজস্রাবের পর মাথা ঘোরে। আমরা অনেক মহিলাদের মাথা ঘোরার হিস্ট্রি পাই, যদি এরকমটা হয় মহিলাদের দেখা যায় যে রজস্রাবের পরে বা স্বামীর সঙ্গে সহবাসের পরে এরকম ঘটনা যদি ঘটে তাহলে কিন্তু আমরা অবশ্যই সেই স্থলে কিন্তু ক্যালিকার প্রয়োগ করতে পারি। এই যে আমি আপনাদের 12টি প্রধানতম লক্ষণ এবং 7টি অসাধারণ লক্ষণের কথা বললাম, এর মধ্যে মোস্ট অফ লক্ষণ যদি আপনার রোগীর মধ্যে বর্তমান থাকে তবে সেটা যতই কঠিন ব্যাধি হোক না কেন সেই রোগ আরোগ্য করতে ক্যালিকার সম্পূর্ণই সক্ষম। আজকে এই পর্যন্তই, খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে, ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন। জয় হ্যানিম্যান, জয় হোমিওপ্যাথি।